সুন্দর মন নিয়ে তাতে এক চামচ ভালোবাসা আর দু চামচ আবেগ ভালো করে ব্লেন্ড করুন। দেখবেন একটা সুন্দর অনুভূতির সৃষ্টি হচ্ছে। সুখ এবার একটু বিবেকে রাখুন, একটা আরাম কেদারে রাখুন, আর আরাম কেদারের হাতলে কিছু সত্যিকে ভালো করে গিট বেঁধে দিন। দেখবেন বিশ্বাস ওই বিবেকের ঘরে উঁকি দিচ্ছে। আপনি দৃষ্টিনিপাত করেছেন কিনা তা বলতে পারছি না, তার চেয়ে বরং বিবেকের কানে কানে চুপি চুপি বলুন দরজাটা একটু খুলে রাখবেন। দেখবেন বিশ্বাস তার শখের শাল গায়ে সত্যের হাতে হাত রেখে বিবেকের আরাম কেদারায় ঘুমিয়ে পড়েছে। তৈরি হলো এক অভিভূতির নাম শান্তি। এবারে মনের বাড়ির আস্তার ঠিক বাম দিকে, মনের বাড়ির ঠিক আশেপাশে বিবেকের বাড়ি। আর চিনি শেষ তো কাল নুন, এবার শেষ হলে তো শুরু করতেই হবে। দায়িত্বভার এসে পড়ে মনের বাড়ির চৌকিদার ভাবনার কাঁধে। ভাবনা সে আবার বড্ড খামখেয়ালি, ভাবনাকে যেই ধাক্কা মেরে বিবেকের বাড়ি পাঠানো হলো মন, বাস অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। এই তো কদিন আগে দেখো ভাবনার খুব জ্বর, বিবেক সারা রাত তার মাথায় জল পট্টি দিয়ে সারিয়ে তুলল। ইতিমধ্যেই মনের বাড়িতে এক গেস্ট চলে এসছে, অহংকার। বাবা সে কি আদিক্ষেতা কি আদিক্ষেতা, মনের তখন জুড়ি মেলাই ভার। বিবেক আবার সাত চোরে রা কাটে না। যতই হোক একটি মাত্র মেয়ে তার শান্তি। বিবেকের মনে বড্ড সাত, শান্তি বড় হলে মনের ছেলে সুখের সঙ্গে তার বিয়ে দেবে, সুখ আর শান্তির বিয়ে হবে। কিন্তু সে তো দূর দূরস্থ ব্যাপার, সুখ আর শান্তির যে কোনো মিলই নেই। সুখ আছে তো শান্তি নেই, আর শান্তি আছে তো মেলে না দেখা সুখের। সুখ আর শান্তি তো কখনোই মুখোমুখি হতো না যদি না মন আর বিবেকের দ্বন্দ্বটা না বাঁধত। প্রতিবেশী হিসেবে একে অপরের একটা কর্তব্য আছে তো বটে। এই তো সেদিন দেখো না এমনই একটা ঝগড়া বোঝাপড়া করতে সুখ আর শান্তি মুখোমুখি হলো। শান্তির মুখোমুখি সুখেশ না হাজির। শান্তির অমন সুন্দর রূপ দেখে তো আহ ভিমড়ি খেয়ে পড়ে গেল সুখ। পরমে ধপধপে সাদা শাড়ি, কপালে নীল টিপ, চোখে গাঢ় কাজল, খানের পাশে চুলটাকে বারবার মুছতে চাইছে। সুখের জীবনটাও ওখানেই দু মিনিটের জন্য থেমে গেল। শান্তিও একেবারে চুপ, সুখের চোখ তখন শান্তিকে ঘিরে রেখেছে একেবারে। হঠাৎই বিবেকের ধাক্কায় সুখ গিয়ে পড়লো শান্তির ঘরে। সুখ আর শান্তি একেবারে গড়াগড়ি, একেবারে মিলেমিশে একাকার। একবার সুখ শান্তির উপর, এক সুখ শান্তির উপর, এক সুখ শান্তি, সুখ শান্তি, সুখ শান্তি, এমনি করেই চলতে থাকলো। শান্তি থেমে গেল, শান্তি লজ্জা পেয়ে চলে গেল। সুখ তখন বিবেকের বাড়ি উঠালে। এরপর বেশ কিছুদিন সুখ আর শান্তির দেখা হয়নি। মন আর বিবেকের দ্বন্দ্বটা না না মিটলে যে তারা এক হতে পারবে না। ভাবনা তাদের এই গভীর সম্পর্কের কথা জেনে ফেলেছে অনেক আগে। এই বিস্তর দূরত্ব কিভাবে পেরিয়ে যাবে তারা জানা নেই। শান্তিকে একদিন খুঁজতে গেল ভাবনা। ইতিমধ্যেই মনের সেই সেলের গেস্ট অহংকারের সঙ্গে সুখের বিয়ে ঠিক হয়ে গেল। সুখ আর শান্তির তখন দেখা নেই, কথা নেই। সুখের মন এবার সত্যি বিচলিত হয়ে উঠল। তবে কি সত্যি ওদের একসঙ্গে থাকার সত্যি নয়? সুখ আর শান্তি কি সারা জীবন আলাদা হয়ে যাবে শুধুমাত্র এই অহংকারের জন্য? বিবেক এই মর্মান্তিক ঘটনায় চুপ থাকতে পারল না। বিবেক নিজেই গেল বোনের বাড়ি, মনকে সবটা বুঝিয়ে বলল সুখ আর শান্তির ভালোবাসার কথা, সুখ আর শান্তির বিয়ের কথা। পাকাপাকি ভাবে এবার মন আর বিবেকের দ্বন্দ্বটা মিটিয়ে গেল। পাকাপাকি ভাবে এবার বিয়ে ঠিক হয়ে গেল, সুখ আর শান্তির বিয়ে। বাবা বিবেকের সে কি উচ্ছ্বাস, কি উচ্ছ্বাস! সবাই উলে দাও আজ, কি হলো উলে দাও, বাসর সাজাও, শঙ্খ দাও, সুখ শান্তির বিয়ে আজ, সবাই এসো আজ, সবার নিমন্ত্রণ। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আজ এক বিশেষ দিন, দুই বিয়ানে ওমা সে আর মন আর বিবেকে সতীনের বাড়িতে এসেছে। সঙ্গে ওই ভালোবাসা আর বিশ্বাস, সত্যির আবেগ সবাই এসেছে। ভাবনা তাদের সকলকে নিমন্ত্রণ করেছে। আজ আবার সুখ শান্তির যুগ্ম সন্তান, খুশি আর আনন্দের জন্মদিন। এভাবেই প্রতিদিন কেটে যায় খুশি আর আনন্দে। এইভাবেই প্রত্যেকটা দিন হোক খুশি আর আনন্দের জন্মদিন। কি ভাবছেন সুখ আর শান্তিকে ঘুরছেন? মন আর বিবেকের দ্বন্দ্ব তাহলে মিটিয়ে ফেলুন তাড়াতাড়ি, কি হল মেটার? সঙ্গে সম্পূর্ণ মিলামূল্যে পেয়ে যাবেন খুশি আর আনন্দকে।
নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান, লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর প্লিজ কমেন্ট করে জানান, প্লিজ 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 কমেন্ট করুন, ভুলবেন না যেন। ধন্যবাদ। আর আপনাদের বলুন নেক্সট কি নিয়ে ভিডিওটা বানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ফর ইউর সাপোর্ট ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। কি হলো, কমেন্ট করবে তো? করবে তো কমেন্ট, আমি জানি তোমরা খুব ভালো।